হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্প্রসার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে রোদ্দু লাগিয়ে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা তো আজকে। আবার দেখলাম একটু রোদ উঠেছিল, ভাবলাম ওর গায়ে একটু রোদ লাগানো হয় তাহলে ভালো হবে। ওকে যখন মেয়েকে নিয়ে একটু রোদে বসলাম, আর ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজ করব, কিন্তু ঘুম পাড়িয়েছিলাম, ঘুম হয়নি, উঠে পড়েছে। তো কী করবো, ওর পাপা আবার ওকে রাখলো, এখন আমি যাচ্ছি আবার রান্না করতে। আর দেখাচ্ছি কত কত জামা কাপড় জমিয়ে রেখেছি চেয়ারের মধ্যে, দেখো কতগুলো কাপড় জামা রাখা আছে, দুদিন ধরেই রাখা, গোছাতে পারছি না। কাঁচা হয়েছে কিন্তু গোছানো হয়নি। আর বিছানাতে দেখো, বললামই তো মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম হয়নি, সেই জন্য মশারিটা লাগানোই আছে, তো পরে উঠিয়ে দিতে হবে। এখন আমি যাচ্ছি আগে রান্নাঘরে, রান্না করতে হবে। সকালে আজকে আবার একটু বাজারে গেছিলো, কিছুদিন ধরে না ঠিকমতো বাজার করা হচ্ছে না, তাই আজকে রবিবার বলে বললো বাজার থেকে একটু কিছু নিয়ে আসি। তো মাছ এনেছে, বাজার থেকে তো মাছ কাটিয়ে আনে, কারণ বাড়িতে আমি কাটতে পারবো না মেয়েকে নিয়ে, সেই জন্য। আর কিন্তু তবুও দেখো আশ রয়ে যায় কিন্তু মাছে, ঠিক মতো নাড়া করে দেয় না, বাড়িতে আনার পরেও আবার আমাকে বসে এগুলো ছাড়াতে হয়। মাছ ধুয়ে ভেজে নিয়েছি, এখন আলু ভাজছি মাছের জন্য, একটু পেঁয়াজ দিয়ে করবো, সেই জন্য পেঁয়াজ নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে ভালো করে, এখন নামিয়ে নেব। আলু নামিয়ে নিয়েছি, আর দেখছি একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে করবো। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে ভালো করে, মেয়েকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। এত চেষ্টা করলাম যে ঘুমাবে কিন্তু ঘুমায়নি, অত অসুবিধা হয়ে যায় না, নাহলে শুধু দুষ্টুমি করবে, এদিক ওদিক করবে, সব জিনিস ঘাটাঘাটি করে ফেলে দিচ্ছিল। সেই জন্য বললাম কোলেই নিয়ে নিই, নিয়ে নিয়ে ওকে কাজ করতে হবে। এখন তরকারি হয়ে গেছে, দেখছো তিন পিস মাছ রেখেছি ভাজা, বলেছিল খাবে সেই জন্য। তো এখন আমাদের খাওয়া দাওয়া এটা দিয়ে হবে, মাছের তরকারি, ভাত আর মাছ ভাজা। দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করেছি, আর কোনো কাজ কিন্তু করা হয়নি, সব কাজ এমনি পড়ে আছে, বাসনও রয়েছে, কাপড় জামা গোছাতে হবে, আর ওদিকটা রান্নাঘর দিকটা পরিষ্কার করতে হবে, মানে মেয়েকে নিয়ে আর পারছিলাম না করতে, জেগেছিল তো সেই জন্য। তো এখন তো ঘুমিয়ে পড়েছে, আর ওর পাপাও আছে ওর পাশে শুয়ে, ওর শরীরটা বললো ভালো লাগছিল না বলে শুয়ে আছে, তো ওর পাশে শুয়ে আছে। তো এখন তো মেয়ে উঠবে না, কারণ ও লোক খোঁজে, পাশে যদি কেউ শুয়ে থাকবে তাহলে শুয়ে থাকবে। তো এখন নিশ্চিন্ত আছি আমি যে ঘুমিয়ে থাকবে, আমি এদিকে আমার কাজগুলো করে নেব তার মধ্যে। বাসন ধোয়া তো হয়ে গেছে, দুপুরে আর আজকে কিছু করতে পারিনি, রান্না করে খাওয়া দাওয়া খেয়ে মেয়ের সঙ্গে বসেছিলাম, বিরক্ত করছিল তো সেই জন্য। এখন ঘুমিয়ে আছে বলে আমি আমার কাজগুলো করে নিচ্ছি,
আর যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণে আমি দেখি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তাহলেই ভালো হবে, নাহলে উঠে পড়লে আর কোনো কাজ আবার করতে পারবো। এই জামা কাপড়গুলো দেখছো, এখন এগুলো গুছিয়ে নেব। কাপড় জামা তো সব গোছানো হয়ে গেছে, এখন জায়গাটা জায়গা মতো রাখলেই হবে। আর এদিকে কাজ আমার হয়ে গেছে, আর দেখো আজকে কিন্তু আর নিচে বসিনি জামা কাপড় নিয়ে, কারণ মেয়ে তো বিছানায় আছে, ঘুমিয়ে আছে, তো বিছানা তো কিছু করা যাবে না, তো নিচেই পাটি বিছিয়ে বসতে হতো। কিন্তু এখন টেবিল আছে বলে টেবিলটা মুছে নিয়ে এখানেই বসে পড়েছি। আর অনেক কাজের হয়েছে টেবিলটা কিন্তু আমার, মানে দুটো লোক আসলেও অসুবিধে হয় না, খাবার দাবার খেতেও আমাদের অসুবিধে হয় না। আর দেখো আমি জামা কাপড়ও টেবিলে রেখে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, এদের কাজ হয়ে গেল, এখন যাই রান্নাঘরে, রান্নাঘরেও কাজ আছে। এখন আবার আমি একটু চা বসিয়েছি, মানে বিশালের চা না খেলে না মাথা ব্যথা করে, তো সেই জন্য একটু ওকে চা করে দিচ্ছি, আর আমি অল্প খেয়ে নেবো। এখন আবার ভাত করতে হবে, দুপুরে আজকে ভাত অল্প করেছিলাম, বেশি করে করলে না নষ্ট হয়, সেই জন্য ভাবলাম যে যদি লাগে তাহলে বিকেলে আবার করা যাবে, নষ্ট হওয়ার থেকে ভালো আবার রান্না করে নেব, তো সেই জন্য এখন আবার একটু করতে হবে। চাল ধুয়ে রেখেছি, হাঁড়ি আর ধোয়া হয়নি, ভাবলাম যে ভাত তো করবো তো হাঁড়ি ধুয়ে কী করবো, সেই জন্য আর ধুইনি। এখন চা করে তারপর ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর তরকারি তো আছেই, আর করতে হবে না। আর রান্নাঘরে এত অসুবিধে হয় না লাইট ছাড়া, কী বলবো, মানে বাল্ব লাগানো হয় আর নষ্ট হয়ে যাচ্ছে বারবার, কারেন্টে একটু প্রবলেম আছে, বলা হয়েছে কবে ঠিক করবে জানি না। নিজের বাড়ি থাকলে এত অসুবিধে হয় না, কিন্তু ভাড়া বাড়ি একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর নেই কী বলবো, সুইচের মধ্যেও দেখছি একটু কারেন্ট আসছে, বলেছি বললো তারাই নাকি ঠিক করবে, কাউকে ডাকতে না করেছে, সেই জন্য আর কাউকে ডাকাও হচ্ছে না। আর বারবার বলো কত বলবো, বলতেও ভালো লাগে না, শুধু বলছে করে দেবো করে দেবো, কবে করবে বুঝতেও পারছি না। চা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিচ্ছি। ঘুমিয়ে আছে, যাই ডেকে আগে চা দিয়ে দিই। সব কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, আর কিছু করবো না, আর কতদিন এইভাবে চলবে আমাদের জানি না। তোমাদের থেকে শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো সব সময়। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আজকের মতো গুড নাইট।